আজকে আমরা যেটি পড়ব সেটি হলো ভারতের কৃষি। তো তোমাদের এর আগের দিন ভারতের যে জলবায়ু চ্যাপ্টারটি ছিল সেই জলবায়ুর চ্যাপ্টারটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো সেখান থেকে তেমন কোনো আর প্রশ্ন নেই। আর এই বছর তোমাদের সময়ে ভারতের জলবায়ু চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট নয়, কারণ এই বছর সেই অধ্যায় থেকে ফাইভ মার্ক্সের একটি প্রশ্ন এসেছিলো। সেহেতু এবার তোমাদের 100% গ্যারান্টি আমি বলে দিতে পারি, সেখান থেকে তোমাদের এবার প্রশ্ন এবার হবে না ফাইভ মার্ক্সের। তো তোমাদের যতগুলো করানো হয়েছে সেগুলো দেখে রাখবে, আর শর্ট প্রশ্নগুলো আর দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়ে নেবে। তো আজকে যেটি করব ভারতের কৃষিকাজ, তো এই অধ্যায় থেকে তোমাদের তো তেমন নোট এখন দেওয়া হয়নি, তো আজকে তোমাদের সেই নোটগুলোই লেখাবো। আর আজকে থেকে মনে রাখবে তোমাদের ভারতের যে অর্থনৈতিক পরিবেশ রয়েছে, অর্থনৈতিক যে ভূগোল রয়েছে সেই অর্থনৈতিক ভূগোল কিন্তু শুরু হয়ে গেল, অর্থাৎ সেকেন্ড সামিটিপের যে অধ্যায়গুলো রয়েছে সেই সামিটিপের অধ্যায়গুলো কিন্তু আজকে থেকে আমরা শুরু করে দিচ্ছি। তোমাদের প্রাকৃতিক ভারতের প্রাকৃতিকের পার্ট টোটালটাই প্রায় শেষ হয়ে গিয়েছে, আর বাকি নেই, শুধু ফার্স্ট থেকে ভারতের যে বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি বাকি রয়েছে, আর বায়ুমণ্ডল এই দুটো চ্যাপ্টার বাকি রয়েছে, আর অর্থনৈতিক পরিবেশ আজকে থেকে আমরা শুরু করছি। তো লিখো আজকের প্রথম প্রশ্ন, লিখো এই অধ্যায়ের কৃষিকাজ বলতে কী বোঝায়। প্রশ্ন লিখো, কৃষিকাজ বলতে কী বোঝায়। ওর সঙ্গে লিখবে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখো, কৃষিকাজ হলো প্রাথমিক অর্থনৈতিক স্তরের কাজ। কৃষির ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচার শব্দটি এসেছে দুটি লাতিন শব্দ, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, লিখবে এগার, AGER, অর্থাৎ ভূমি বা ক্ষেত্র, এবং কালচার CULTURE সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে কালচার, অর্থাৎ কর্ষণ থেকে, ক মধ্যমাশায় রেপ মধ্যাহ্ন কর্ষণ থেকে। তাহলে কৃষির ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচার শব্দটি এসেছে দুটি লাতিন শব্দ এগার ও কালচার থেকে। ব্যুৎপত্তিগত দিক থেকে তাই কৃষির অর্থ হলো ভূমিকর্ষণ। ভূমিকর্ষণের মাধ্যমে জমি থেকে ফসল উৎপাদনকে কৃষিকাজ বলে। প্যারাতে লিখবে,
অধ্যাপক জিমারম্যানের মতে স্থায়ীভাবে বসবাস করে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রজনন পর অফলা বর্গের দন্তন্য আর দন্তন্য প্রজনন ঘটিয়ে উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে তখন তাকে কৃষিকাজ বলে। অতএব ফসল উৎপাদন সূত্রাঙ্গ লিখতে পারো, ফসল উৎপাদন পশুপালন কমা কমা লিখবে, মাছ চাষ ডেয়ারি ও পোলট্রি ডয়কার অন্তস্ত একার বয় সিন্দ্রায় রসি ডেয়ারি ও পোলট্রি পয়কার লট অয় রফলা রসি পোলট্রি কমা বন সৃজন প্রভৃতি কৃষিকাজের অন্তর্ভুক্ত। তাহলে দেখো এখানে কৃষিকাজ বলতে কি বোঝায়। কৃষিকাজ যে শব্দটি রয়েছে এই শব্দটি উৎপত্তি ঘটেছে দুটি লাতিন শব্দ, একটি হলো এগার আর হলো কালচার। এই যে দুটি শব্দ রয়েছে এগার আর কালচার, এই দুটি শব্দের অবশ্যই একটি মিনিং রয়েছে বা মানে রয়েছে। এগার মানে ভূমি বা মাটি আর কালচার মানে হলো কর্ষণ, অর্থাৎ হাল দেওয়া যেটাকে বলে বা লাঙল দেওয়া যেটাকে বলে সেটাকে, অর্থাৎ বুৎপত্তিগতভাবে বা এগ্রিকালচার যে শব্দটি রয়েছে সেদিক থেকে কৃষিকাজ বলতে কোনো একটি স্থানের বা অঞ্চলের যে চাষযোগ্য জমি বা ভূমি রয়েছে বা মাটি রয়েছে সেই মাটিতে যে লাঙল দেওয়া হয় বা কর্ষণ করা হয় তাকেই কিন্তু কৃষিকাজ বলে। এটি হলো কৃষিকাজের যে ইংলিশ টার্ম রয়েছে এগ্রিকালচার, সেই এগ্রিকালচারের যে দুটি শব্দ লাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে সেই দুটি শব্দের উৎপত্তি অনুসারে সংজ্ঞা। কিন্তু কিন্তু আমাদের যে অধ্যাপক জিমারম্যান রয়েছেন তিনি কৃষিকাজের সংজ্ঞা দিয়েছেন যে মানুষ কোনো একটি স্থানে স্থায়ীভাবে মানে দীর্ঘদিন ধরে বসবাস করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীজ যে উপাদানগুলো রয়েছে তাদের প্রজনন ঘটাবে, অর্থাৎ তাদের উদ্ভিদ মারা যাবে আবার নতুন করে জন্মাবে, প্রাণী মারা যাবে আবার প্রাণী করে নতুন জন্মগ্রহণ করবে, অর্থাৎ নতুনের যে উদ্ভব তাকে বলবো আমরা প্রজনন, মানে নতুন করে জন্মগ্রহণ লাভ করা। প্রজনন অর্থাৎ মানুষ স্থায়ীভাবে বসবাস করবে এবং বিভিন্ন ধরনের উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্যর প্রজনন ঘটিয়ে যে বিভিন্ন ধরনের উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করবে তাকেই বলবো কৃষিকাজ। এখানে প্রজনন কথাটি বলার কারণ হলো যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর যদি প্রজনন না ঘটানো হয় তাহলে যে উদ্ভিদগুলি রয়েছে সেই উদ্ভিদ থেকে তো একবারই ফসল উৎপাদন করা সম্ভব হবে, বারবার কি ফসল উৎপাদন করা সম্ভব হবে? যেমন যদি আমি ধান ধরি গম ধরি, ধানকে যদি আমি পুনরায় প্রজনন না ঘটাই বা পুনরায় যদি জন্ম না দিই
বা নতুন যদি চারা গাছ না লাগাই তাহলে পুনরায় কি আমি সেই জমি থেকে ধান ধান বা গম পাবো? অবশ্যই না। তাহলে যে গমটি রয়েছে বা ধানটি রয়েছে সেই ধানটি আমি জমিতে লাগালাম, দ্রব্য যে উৎপাদিত দ্রব্য হলো সেখান থেকে কিছুটা ধান আমি কী করলাম, রেখে দিলাম, যাতে আমি কী করি পরের বছর সেই ধানগুলো পুনরায় সেই জমিতে চাষের কাজে লাগাতে পারি। তাহলে নতুন করে কি প্রজনন ঘটানো হচ্ছে বারবার করে, এই যে নতুন করে বিভিন্ন ধরনের উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্যের প্রজনন ঘটিয়ে তার সঙ্গে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করা হবে, তখনই তাকে বলবো আমরা কৃষিকাজ। তার মানে জিমারম্যানের মতে ভূমি চাষের সঙ্গে সঙ্গে বা ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে প্রাণীজ উপাদান রয়েছে, যেমন মাছ চাষ, পশুপালন, তারপর দুগ্ধ শিল্প বা ডেয়ারি বা পোলট্রি ফার্ম যেগুলো রয়েছে, তার সঙ্গে যে বনসৃজন রয়েছে সেগুলোকেও কিন্তু তিনি কৃষিকাজ হিসাবে অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো তিনি কৃষিকাজের মধ্যে অন্তর্ভুক্ত করেন। তো পরের সেকেন্ড পার্টের অ্যান্সারটি লিখো, তো তোমার খাতার মাঝখানে পয়েন্ট করে নেবে কৃষির বৈশিষ্ট্য, কৃষিকাজের বৈশিষ্ট্য তোমরা খাতার মিডিলে পয়েন্ট করো না, কৃষিকাজের বৈশিষ্ট্য। লিখো উত্তর, লিখো ভারত, ভারত একটি কৃষি প্রধান দেশ, ভারত একটি কৃষি প্রধান দেশ। ভারতের কৃষিকার্যের মূল বৈশিষ্ট্যগুলি হলো, ভারতের কৃষিকার্যের মূল বৈশিষ্ট্যগুলি হলো একটু হাইফেন দিয়ে বাদিকে এক নম্বর পয়েন্ট করো, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, কলন্দ লিখো ভারতীয় কৃষকেরা তাদের নিজের প্রয়োজন মেটাবার জন্য বেশিরভাগ ফসল উৎপাদন করে, তাই ভারতীয় কৃষিকাজ জীবিকা সত্তা ভিত্তিক। এই কৃষি ব্যবস্থায় নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে বিক্রি করার মতো উদ্বৃত্ত ফসল রস্যুদয় হসন্ত বয়রিকার তয় তয় উদ্বৃত্ত ফসল বিশেষ থাকে না। তবে বর্তমানে
আধুনিক কৃষি ব্যবস্থায় উন্নত যন্ত্রপাতি ও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার হয় বলে ফসলের উদ্বৃত্ত কিছুটা লক্ষ্য করা যায়। পরের পয়েন্ট, জনসংখ্যার চাপ কলন্দ লিখো। ভারতের জমির উপর জনসংখ্যার চাপ খুব বেশি বলে এখানে প্রচুর শ্রমের বিনিময়ে নিবিড় পদ্ধতিতে চাষাবাদ করা হয় ফলে মাথাপিছু ফসলের উৎপাদনও কম হয়। এবং বিদেশের বাজারে বিক্রি করার মতো উদ্বৃত্ত ফসল বিশেষ থাকে না। এছাড়া বিপুল জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য একই জমিতে বছরে বহু ফসলের চাষ করা হয়। পরের পয়েন্ট, পশু শক্তির প্রাধান্য কলন্দ লিখো।
ভারতের বেশিরভাগ কৃষিকাজে ভারতের বেশিরভাগ কৃষিকাজে এখনো পশু শক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। পশু শক্তির ব্যবহার লক্ষ্য করা যায় বিদেশে, যেখানে বিদেশে যেখানে ট্রাক্টর, হারভেস্টার হারভেস্টার ও অন্যান্য যন্ত্র ব্যবহৃত হয়, অন্যান্য যন্ত্র ব্যবহৃত হয় ভারতে এখনো ভারতে এখনো প্রাচীন পশু শক্তির ব্যবহার হয়ে চলেছে ভারতে এখনো প্রাচীন পশু শক্তির ব্যবহার হয়ে চলেছে তবে সম্প্রীতি ভারতের কৃষিকাজে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে পরের পয়েন্ট করো, মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরতা কোলন্দ লিখো। মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীলতা ভারতীয় কৃষির একটি অন্যতম বৈশিষ্ট্য। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে যে বৃষ্টিপাত ঘটে ভারতে যে বৃষ্টিপাত ঘটে তার উপর নির্ভর করে খারিফ শস্য তার উপর নির্ভর করে খারিফ শস্য এবং উত্তর ভারতে শীতকালে যে বৃষ্টিপাত ঘটে যে বৃষ্টিপাত ঘটে তার উপর নির্ভর করে
তার উপর নির্ভর করে এবং সঞ্চিত জলসেচের মাধ্যমে রবি শস্যের চাষ করা হয় এবং সঞ্চিত জলসেচের মাধ্যমে রবি শস্যের চাষ করা হয় পরের পয়েন্ট ক্ষুদ্র আকৃতির কৃষি জমি ক্ষুদ্র আকৃতি কৃষি জমি কলন্দ লিখো এদেশের কৃষি জমিগুলির আয়তন এদেশের কৃষি জমিগুলির আয়তন খুব ছোট ছোট খুব ছোট ছোট মূলত 51বর্তী পরিবারগুলি এ কয়াকার দন্তন্ময় দন্তন্য অব তৈরের দীর্ঘী 51বর্তী পরিবারগুলিতে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা জমির মালিকানা হস্তান্তরের জন্য হ দন্তস্বয়ত আকার দন্তন্নয়ত বৈশিন্দ্র একার বৈশিন্দ্র হস্তান্তরের জন্য কৃষি জমিগুলির আয়তন ক্রমাগত ছোট হচ্ছে তাই আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ব্যবহার করা যায় না আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ব্যবহার করা যায় না তেমনি জমির উৎপাদন ক্ষমতাও কমে যায় তেমনি জমির উৎপাদন ক্ষমতাও কমে যায় প্যারাদি লিখেও এছাড়াও জলসেচের ব্যবহার কমা দিয়ে কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার পশু খাদ্যের অভাব বহু শস্যের উৎপাদন প্রভৃতি বিষয়গুলি ভারতীয় কৃষিকাজের অন্যতম বৈশিষ্ট্য দেখো তোমাদের যে ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলো রয়েছে আমি একটু বলে দিচ্ছি যাতে তোমাদের কারো কোথাও অসুবিধা না হয় তো দেখো ফার্স্ট পয়েন্ট কী ছিল জীবিকা সত্তাভিত্তিক কৃষি তো জীবিকা মানে কি
আমাদের বাড়িতে বাড়ির যে গার্জিয়ান রয়েছে বা হেড রয়েছে তারা কি করে, অবশ্যই কোনো একটি পেশার সাথে নিযুক্ত রয়েছে, যে পেশার মাধ্যমে সে কিছু অর্থ উপার্জন করে এবং তার নিজের পরিবারের যে নিত্য প্রয়োজনীয় যোগান সেটি কিন্তু পূরণ করে। অর্থাৎ পরিবার বা একটা ফ্যামিলির প্রত্যেকটি মানুষের প্রয়োজন পূরণের জন্য বাড়ির যারা কোনো একটি পেশায় নিযুক্ত থাকে তাদেরই তো আমরা জীবিকা বলি, বা যে অন্য পেশার সাথে নিযুক্ত থাকে তারা কোনো একটা জীবিকার সাথে অবশ্যই কী থাকে, নিযুক্ত থাকে। ঠিক তেমনই ভারতীয় যে কৃষিকাজ রয়েছে, ভারতীয় কৃষিকাজের বেশিরভাগই কৃষক শুধুমাত্র নিজস্ব প্রয়োজনে। অর্থাৎ আমাদের যে বাড়ি রয়েছে, আমাদের বাড়িতে পাঁচজন ফ্যামিলি রয়েছে, পাঁচজন ফ্যামিলিতে সারা বছরের জন্য ধরো 10 কুইন্টাল বা 15 কুইন্টাল ধানের দরকার আর 1 কুইন্টাল গমের দরকার। আমি কি করলাম, গোটা বছরে সেই 1 কুইন্টাল গম আর 2 কুইন্টাল ধান আমি উৎপাদন করলাম। অর্থাৎ আমার যে জমি রয়েছে সেখান থেকে শুধুমাত্র নিজের প্রয়োজনেই যতটুকু ফসলের উৎপাদন করা হবে তাকেই বলবো আমরা জীবিকা সত্তাভিত্তিক কৃষি। কিন্তু বর্তমানে কৃষক তাদের অর্থনীতির উন্নতি ঘটানোর জন্য বা আর্থিক দিক থেকে আরও উন্নত হওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার তার সঙ্গে উচ্চ ফলনশীল যে বীজগুলো রয়েছে, ধানের বীজ, গমের বীজ, পাটের বীজ, সেই উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের দরুন মানুষ নিজের প্রয়োজন পূরণের সঙ্গে সঙ্গেও বিদেশেও কিন্তু সেগুলো ফসল বিক্রি করছে। অর্থাৎ নিজস্ব প্রয়োজন মেটানোর পরও কিছুটা ফসল কিন্তু অতিরিক্ত থেকে যাচ্ছে। এবার যেগুলো অতিরিক্ত থেকে যাচ্ছে সেগুলো কি করবে, তারা অবশ্যই বাইরে কোথাও বিক্রি করে দিচ্ছে। সেই জন্য ভারতের বেশিরভাগ কৃষিকাজ কিন্তু জীবিকা সত্তাভিত্তিক প্রকৃতির। মূলত বেশিরভাগ কৃষকই নিজের প্রয়োজন মেটানোর জন্যই কৃষিকাজগুলো করে, কিন্তু বর্তমানে সেটি আস্তে আস্তে দিনকাল দিন দিন সেটি হচ্ছে চেঞ্জ কিন্তু হচ্ছে। কিন্তু যেটি আমাদের রয়েছে সেটি তো লিখতে হবে। তার পরের পয়েন্টে দেখো কী রয়েছে, জনসংখ্যার চাপ। ভারত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। যেহেতু দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ সেহেতু জমির ওপর জনসংখ্যার চাপ অবশ্যই কী রয়েছে, বেশি রয়েছে। যদি আমি আজ থেকে 50 বছর আগে দেখি বা ভারত যখন স্বাধীন হয়েছিল তখন যদি দেখি ভারতের জনসংখ্যা যতজন ছিল আজকে কি ততজন রয়েছে, খুব যদি আমি 10 বছরের ব্যবধান ধরি, তোমাদের 2011 সালে জনগণনা হয়েছিল, তার আগে হয়েছিল 2001 সালে, 10 বছর অন্তর অন্তর আমাদের কী হয় জনগণনা হয়, তো 2021 আবার জনগণনা হবে। এই 2001 সাল আর 2011 সালের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র 10 বছর, কিন্তু জনসংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যেখানে 2001 সালের দিকে জনসংখ্যা ছিল প্রায় 111 কোটির মতো, যেখানে 2011 সালে ছিল 121 কোটি, অর্থাৎ প্রায় 10 বছরে কিন্তু 10 কোটির মতো জনসংখ্যা কিন্তু ভারতে বৃদ্ধি পেয়েছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু
ভারতের কি স্থলভাগ বা ভূমির আয়তনটি বৃদ্ধি পেয়েছে? ভূমির আয়তন তো বৃদ্ধি পায়নি, শুধু জনসংখ্যাই বৃদ্ধি পেয়েছে। এবার যে জনসংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে তারা কী করেছে, ভূমির ওপর বা জমির ওপরে কী করেছে, নির্ভরশীল হয়ে পড়েছে। তাহলে জমির ওপর অবশ্যই কী হবে, জনসংখ্যার চাপ অবশ্যই কী হবে, বৃদ্ধি পাবে। এবার জমির ওপর যখন জনসংখ্যার চাপ প্রচুর বৃদ্ধি পাবে, তখন নিজস্ব প্রয়োজন পূরণের জন্য এবং কিছু ফসল উদ্বৃত্ত রাখার জন্য একই জমিতে বছরে কী হবে, দুবার থেকে তিনবারের কিন্তু চাষ করা হবে, যার ফলে ভূমির ওপর কিন্তু প্রচুর চাপ বা চাপের কিন্তু সৃষ্টি হবে। সেই জন্যই বলেছে যে জনসংখ্যার চাপ ভারতীয় কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে একটি অন্যতম বৈশিষ্ট্য। পরের পয়েন্ট কী বলেছে, কৃষিতে শক্তির প্রাধান্য। ভারত যেমন জনবহুল দেশ তেমনই আবার খুব উন্নতশীল দেশ কিন্তু নয়, এটি মূলত উন্নয়নশীল দেশ, অর্থাৎ অনুন্নত আর উন্নয়ন দেশের মিডিল পর্যায়ে কিন্তু ভারতটি রয়েছে। বিদেশে যেমন কৃষিকাজের জন্য উন্নত ধরনের যন্ত্রপাতি বা আধুনিক যন্ত্রপাতি যেমন পাওয়ার টেলার বলো, হারভেস্টার বলো, কিছু কিছু দেশে হেলিকপ্টারও কিন্তু ফসল চাষের জন্য কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু ভারতে কি সেই ধরনের আধুনিক যন্ত্রপাতির প্রচলন ছিল? অবশ্যই না। ভারতে কৃষিকাজের ওপর মূলত পশু শক্তি ব্যবহার কিন্তু প্রচুর ছিল, কিন্তু বর্তমানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কিন্তু সামান্য পরিমাণে হলেও হচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে আমাদের ভারতও কী হচ্ছে, উন্নত হচ্ছে এবং জনগণ সচেতন হচ্ছে এবং পশু শক্তির যে প্রাধান্যগুলো ছিল সেই প্রাধান্যগুলো হ্রাস পেয়ে আধুনিক যন্ত্রপাতির ওপর বেশি আগ্রহ দেখাচ্ছে। কিন্তু যতই আধুনিক যন্ত্রপাতির ওপর আগ্রহ দেখাক, ভারত কিন্তু এখনও পশু শক্তি প্রাধান্য কৃষিজাত ভূমি অঞ্চল, অর্থাৎ পশুর ওপর কিন্তু বা বিভিন্ন ধরনের গবাদি পশু রয়েছে তার ওপর কিন্তু ভারতের কৃষিকাজ অনেকটাই এখনও নির্ভরশীল রয়েছে। পরের পয়েন্ট কী রয়েছে, মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরতা। ভারত মূলত মৌসুমি বৃষ্টিপাতের ওপরে কিন্তু নির্ভর করে কৃষিকাজ হয়, অর্থাৎ ভারতের যে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বায়ুটি প্রবাহিত হয় আরব সাগর আর বঙ্গোপসাগরের যে শাখা রয়েছে, সেই আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখার ভারতে যখন প্রবেশ করে তখন ভারতে কী হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তখন কিন্তু সেই বৃষ্টিপাতের ওপর ডিপেন্ড করে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু কৃষিকাজ হয়। আর শীতকালে যদি লক্ষ্য করো, ভারতে যখন মৌসুমিভাবে প্রত্যাবর্তন করে অর্থাৎ ফিরে যায়, তখন উত্তর ভারত বিশেষ করে আমাদের যে উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, ওয়েস্টবেঙ্গল রয়েছে, এই সমস্ত জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতের ওপর আর সামান্য জলসেচের ওপর ভিত্তি করে কিন্তু রবি শস্যের চাষ করা হয়। তাহলে যখন মৌসুমি বৃষ্টিপাত অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করবে, তখন বর্ষাকালের সূচনা হয়, আর বর্ষাকালের সূচনা যখন হবে তখন তার উপর ভিত্তি করে কিন্তু বেশ কিছু ফসলের চাষ করা হয়। অর্থাৎ ভারতের যে কৃষিকাজ রয়েছে সেটি কিন্তু মৌসুমি বৃষ্টিপাতের ওপর অনেকটাই কিন্তু নিয়ন্ত্রিত রয়েছে। যদি মৌসুমি বৃষ্টিপাত যদি ভারতে প্রবেশ না করতো তাহলে কিন্তু ভারতের কৃষিকাজ ব্যবস্থা ততটা উন্নত কিন্তু হতো না। পরের পয়েন্ট রয়েছে ক্ষুদ্রাকৃতির জমি। ভারতের ক্ষেত্রে লক্ষ্য করবে যে জমিগুলো রয়েছে একটি পরিবারে 10 জন লোক ছিল, তাদের 50 বিঘা জমি ছিল, 10 জন লোকের মধ্যে 3টি ভাই ছিল, 3টি ভাইয়ের মধ্যে সেই 10 বিঘা জমি 50 বিঘা জমি কী হলো, ভাগ হয়ে গেল। তাহলে 50 বিঘা জমিটা যখন একটি ফ্যামিলিতে ছিল তখন তো একসঙ্গেই ছিল, এবার যখন সেটি 3টি ভাগে ভাগ হয়ে গেল তখন কী হলো, 50 বিঘা 3টি খণ্ডে ভাগ হয়ে গেল, অর্থাৎ 16 বিঘা 17 বিঘা করে হলো। এবার ওই যে 3টে ফ্যামিলিতে ভাগ হয়ে গেল যখন, তখন ওদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে অর্থাৎ ওদের যে ছেলে পোলে রয়েছে
তাদের মধ্যেও আবার কী হবে, ভাগ হয়ে গেল, দুটো ভাগে হোক তিনটে ভাগে হোক, অর্থাৎ 17 বিঘা 16 বিঘা, আবার সেটি দুটো ভাগে ভাগ হয়ে গেলো, 8 বিঘা হয়ে গেল। অর্থাৎ ভারতের যে 91টি মানে প্রচুর জনসংখ্যা নিয়ে যে একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিগুলো আস্তে আস্তে ভেঙে যাওয়ার দরুন জমিগুলোর আকৃতি বা জমিগুলোর আয়তনে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে জমির আয়তন কিন্তু কমে যাচ্ছে। যখন জমির আয়তন কমে যাবে তখন কী হবে, সেখানে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ করা খুবই কী হবে, অসম্ভব হয়ে যাবে। তার ফলে ফসলের উৎপাদনটাও কী হবে, কম হবে। সেই জন্য ক্ষুদ্রাকৃতির যে জমি রয়েছে সেটিও কিন্তু ভারতের কৃষির একটি অন্যতম বৈশিষ্ট্য। তো এছাড়াও খাদ্যশস্যের পাহানো রয়েছে, তার কীটনাশক ও রাসায়নিক সারের যে অনিয়ন্ত্রিত ব্যবহার রয়েছে, তা পশুখাদ্যের অভাব, এগুলো কিন্তু ভারতের কৃষির বৈশিষ্ট্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি তোমাদের মোটামুটি সবার একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে। তো পরের প্রশ্ন দেখো কী রয়েছে আজকের। রবি শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝায়? পরের প্রশ্ন লিখো, রবি শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝায়? রবি শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝায়? তো তোমরা পয়েন্ট করবে, খাতার মাঝখানে পয়েন্ট করো, রবি শস্য। আচ্ছা ধরো, উত্তর লিখে নাও। আচ্ছা পয়েন্টটা করতে হবে না, একটু আগে একটা লাইন লিখে নাও। ঋতু অনুসারে ভারতের কৃষিজ ফসলকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা দিয়ে লিখো, খাতার মাঝখানে পয়েন্ট করবে, রবি শস্য। কোলন বাদিক থেকে লিখো, মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সাথে সম্পর্ক রেখে শীতকালে ভারতে যে কৃষিজ ফসল উৎপন্ন করা হয় ভারতে যে কৃষিজ ফসল উৎপন্ন করা হয় তাকে রবি শস্য বলে তাকে রবি শস্য বলে বাদিকে পয়েন্ট করো বৈশিষ্ট্য বাদিকে পয়েন্ট করো বৈশিষ্ট্য কলন্দ লিখো, রবি শস্যের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হলো একটু হাইফেন দিয়ে বাদিকে, প্রথমত সাধারণত অক্টোবর নভেম্বর মাসে
অক্টোবর নভেম্বর মাসে এই ফসলের বপন শুরু হয়। এই ফসলের বপন শুরু হয় এবং শীতের শেষে ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল তোলা হয়। দ্বিতীয়তে লিখো, শস্য উৎপাদন সম্পূর্ণ সেচ নির্ভর। সেচ নির্ভর। তৃতীয়ত, গম সরিষা দন্তস্ব বৈশিন্দ্রয় আকার মধ্যনাশয় আকার সরিষা বিভিন্ন শাকসবজি আলু তৈলবীজ হলো রবি শস্যের উদাহরণ। খাতার মাঝখানে পরের পয়েন্ট করো, খারিফ শস্য। বা দিক থেকে লিখো বা পয়েন্ট করতে পারো সংজ্ঞা, ভারতে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে ভারতে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বা বর্ষাকালে বা বর্ষাকালে বা বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে বৃষ্টির জলের উপর নির্ভর করে ভারতে যে কৃষি ব্যবস্থা গড়ে তোলা হয় ভারতে যে কৃষি ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে খারিফ শস্য বলে তাকে খারিফ শস্য বলে বাদিকে পয়েন্ট উৎপাদিত ফসল বাদিকে পয়েন্ট উৎপাদিত ফসল খোলন্দে লিখো, আমন ধান কমা ভুট্টা বাজরা বাদাম কার্পাস আখ প্রভৃতি খারিফ শস্যের উদাহরণ
শস্যের উদাহরণ। বাঁদিকে পয়েন্ট করো বৈশিষ্ট্য। খারিফ শস্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, খারিফ শস্যের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, একটু হাইপেন দিয়ে বাঁদিকে, প্রথমত সাধারণত জুন জুলাই মাসে, সাধারণত জুন জুলাই মাসে এর বপন শুরু হয়, এর বপন শুরু হয় এবং বর্ষার শেষে, এবং বর্ষার শেষে নভেম্বর ও ডিসেম্বর মাসে ফসল তোলা হয়। নভেম্বর ও ডিসেম্বর মাসে ফসল তোলা হয়। দ্বিতীয়ত, মৌসুমী বায়ু নির্ভর বলে মৌসুমী বায়ু নির্ভর বলে কখনো 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 মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় কৃষি উৎপাদন প্রায় ব্যাহত হয়, কৃষি উৎপাদন প্রায় ব্যাহত হয়। তৃতীয়ত, এই ফসলের উৎপাদনে, এই ফসলের উৎপাদনে প্রাচীন পদ্ধতি ও বীজ বপন করা হয়, বীজ ব্যবহার করা হয়, প্রাচীন পদ্ধতি ও বীজ ব্যবহার করা হয়। চতুর্থত, হেক্টর প্রতি উৎপাদন কম হয়, হেক্টর প্রতি উৎপাদন কম হয়। পরের মাঝখানে পয়েন্ট করো জায়িদ শস্য, জায়িদ শস্য। উত্তর বা কলন্দ লিখো। যেসব ফসল, যেসব ফসল গ্রীষ্ম ঋতুতে চাষ করা হয়,
গ্রীষ্ম ঋতুতে চাষ করা হয়। এবং বর্ষার আগে যেসব ফসল তোলা হয় বর্ষার আগে যেসব ফসল তোলা হয় তাদের জায়িত শস্য বলে, তাদের জায়িত শস্য বলে, তাদের জায়িত শস্য বলে। বাঁদিকে পয়েন্ট করো উৎপাদিত ফসল, আউশ ধান, আউশ ধান কমা বিভিন্ন শাক সবজি যেমন কুমড়ো, শশা, পটল, কুমড়ো, শশা, পটল ইত্যাদি জায়িত শস্যের উদাহরণ, ইত্যাদি জায়িত শস্যের উদাহরণ। বাঁদিকে পয়েন্ট করো বৈশিষ্ট্য, বাঁদিকে পয়েন্ট করো বৈশিষ্ট্য। কোলন্দ লিখো, জায়িত শস্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো জায়িত শস্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো একটু হাইফেন দিয়ে বাঁদিকে প্রথমত, সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফসলের বপন শুরু হয়, এই ফসলের বপন শুরু হয়। এবং মে জুন মাসে ফসল তোলা হয়, এবং মে জুন মাসে ফসল তোলা হয়। দ্বিতীয়ত, এই ফসলের উৎপাদন কিছুটা জলসেচ, এই ফসলের উৎপাদন কিছুটা জলসেচ ও কিছুটা ঘূর্ণি বৃষ্টির উপর নির্ভরশীল, ও কিছুটা ঘূর্ণি বৃষ্টির উপর নির্ভরশীল। দাঁড়ি শেষ। তো দেখো এখানে যে প্রশ্নটি ছিল রবি শস্য আর খারিফ শস্য বলতে কী বোঝায়, কিন্তু আমি এখানে ভেতরে একটু লিখে দিলাম ঋতু অনুসারে ভারতের যে বিভিন্ন কৃষিজ ফসলের চাষ হয় তাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, একটি খারিফ শস্য, একটি হলো রবি শস্য, আর হলো জায়িত শস্য। তো তোমরা এর আগের ক্লাসেই পড়ে এসছো ভারতের জলবায়ু, সেখানে ভারতের প্রধানত চারটি ঋতু লক্ষ্য করা যায়, একটি গ্রীষ্মকাল, একটি বর্ষাকাল, একটি শরৎকাল, আর হলো শীতকাল। এই যে চারটি ঋতু রয়েছে, এই চারটি ঋতুর মধ্যে তিনটি ঋতুতে বিশেষ ফসলের চাষ করা হয়। তো প্রধানত আমরা তিনটি না ধরে আমি দুটো ঋতুই ধরি, দুটো ঋতুতে কিন্তু সবথেকে বেশি ফসলের চাষ করা হয়, যেটি বর্ষাকাল আর হলো গ্রীষ্মকাল নামে পরিচিত। তো বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যখন আগমন ঘটবে, এই আগমনের ফলে কী হবে, প্রচুর বৃষ্টিপাত ঘটা, সেই মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের ওপর নির্ভর করে ভারতে যে ফসলের চাষ করা হবে তাকে বলবো আমরা খারিফ শস্য।
তাকে বলবো আমরা খারিফ শস্য, অর্থাৎ প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করেই কিন্তু এই ধরনের ফসলের চাষ করা হয়। যদি কোনো বছর মৌসুমি বায়ু দেরি করে আসে এবং মৌসুমি বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। এবার বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার দরুন কী হয়, সেই বছর কিন্তু ফসল চাষে খুবই ক্ষতিগ্রস্ত হয়। আবার কোনো বছর যদি অনাবৃষ্টি অতিবৃষ্টি যদি প্রচুর জলীয়বাষ্প বহন করে নিয়ে আসে তাহলে কী হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে চাষবাসের জন্য যতটুকু জলের প্রয়োজন তার থেকে কী হয়, অতিরিক্ত জলের যোগান লক্ষ্য করা যায়, তখনও কিন্তু চাষবাসের বিশেষ ক্ষতি হয়। সেই জন্য মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে যখন চাষবাস করাবে সেটা কিন্তু টোটালটাই রিক্সের মধ্যেই করতে হয়। কিন্তু কিছু করার নেই, বর্ষার জল যে রয়েছে সেই জলের উপর ভিত্তি করেই তো ভারতে কৃষিকাজ করতে হবে। তাহলে বর্ষাকালে যে ফসলের চাষ করা হবে তাকে বলবো আমরা খারিফ শস্য। এখানে বর্ষাকাল সাধারণত জুন জুলাই মাসে কী হয়, বপন বীজগুলো বপন শুরু হবে, আর আমাদের যে শরৎকাল রয়েছে শীতের আগে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ফসলগুলো কিন্তু তোলা হবে, অর্থাৎ বর্ষা যে ঋতু শুরু হবে জুন থেকে যে শুরু হয় যেই জুন থেকে কিন্তু আমাদের বর্ষাকালের সূচনা হয়, আর তখন থেকেই এই সমস্ত ফসলের চাষ হবে। কারণ চারটি যে ঋতু রয়েছে চারটি ঋতু যদি আমি সময়টা দেখি, মার্চ থেকে এপ্রিল মে এই তিন মাস হলো গ্রীষ্মকাল, জুন জুলাই আগস্ট এই তিন মাস হলো বর্ষাকাল, অর্থাৎ এই তিন মাস জুন জুলাই আগস্ট কিন্তু ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়, আর অক্টোবর আর নভেম্বর হলো শরৎকাল, যেটা খুবই আরামদায়ক কারণ সেই সময় আমাদের ঋতু পরিবর্তন বা ওয়েদারের বিশেষ চেঞ্জ হয়, কারণ তারপরেই আসবে শীত ঋতু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই তিন মাস কিন্তু আমাদের শীতকাল। তো এই ছিল আমাদের ঋতুর যে বিভিন্ন সময়কাল সেগুলো। তো ঋতুর ওপর ভিত্তি করে আমাদের ভারতে যে কৃষিকাজ রয়েছে সেই কৃষিকাজকে তিনটি ভাগেই ভাগ করা যায়, এক হলো খারিফ শস্য যেটি বর্ষাকালে হয়, আর রবি শস্য প্রধানত শীতকালে। শীতকালে কী হয়, বৃষ্টিপাতের পরিমাণ তো খুবই কম, সাধারণত তখন মৌসুমি বায়ু কী হয় ব্যাক করে, তো যখন ব্যাক করবে সেখান থেকে জলীয়বাষ্পের পরিমাণ খুব কম থাকে, শুধু স্থলভাগের যে বিভিন্ন নদী নালা খাল বিল পুকুর রয়েছে সেখান থেকে যতটুকু জলীয়বাষ্প সংগ্রহ করতে পারে তার উপর ডিপেন্ড করে কী হয়, খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়। সেই জন্য কী হয়, শীতকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় প্রধানত জলসেচের উপর ভিত্তি করেই কিন্তু করানো হয়। তাহলে শীতের শুরুতে যে সমস্ত ফসল প্রধানত জলসেচের উপর ভিত্তি করে করা হবে তাকেই বলবো কিন্তু আমরা রবি শস্য। আর এই দুটো পয়েন্ট খুবই পড়বে শর্ট কোশ্চেন থাকে, খারিফ শস্য কোন সময় হয় আর রবি শস্য কখন হয়। আর লাস্ট যেটি ছিল জায়িদ শস্য, এটি আমাদের যে গ্রীষ্মকাল রয়েছে যখন থেকে ভারতের শীতকাল শেষের শেষ আর গ্রীষ্মকালের শুরু, অর্থাৎ যেমন ধরি মার্চ মাস নাগাদ ফেব্রুয়ারি মার্চের মাসে কিন্তু ফেব্রুয়ারিতে শীতকাল শেষ হয়ে যায়, তা ফেব্রুয়ারি মার্চ মাসের লাস্টের দিকে মানে ফেব্রুয়ারি লাস্টের দিকে বা মার্চের ফার্স্ট উইকের দিকে যে সমস্ত ফসল বপন করা হবে সেই সমস্ত ফসলকে কিন্তু আমরা জায়িদ শস্য হিসাবে ধরবো, অর্থাৎ গ্রীষ্মকালে যে সকল ফসলের চাষ করা হয় তাকে আমরা জায়িদ শস্য বলি। আর এই ফসলের কী হয়, তখন তো বৃষ্টিপাত হয় না, তবে কী হবে মাঝে মধ্যে কী হবে, হালকা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, আর ঘূর্ণিঝড় সৃষ্টি নাও হতে পারে। এবার যদি ঘূর্ণিঝড় না সৃষ্টি হয় তাহলে কী হয়, জলের জন্য কী হয়, জলসেচের প্রয়োজন হবে, সেই জন্য জলসেচ ও ঘূর্ণিবৃষ্টির উপর ডিপেন্ড করে কিন্তু সেই সমস্ত ফসলের চাষ কিন্তু করা হয়। তাহলে গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে জায়িদ শস্য, আর বর্ষাকালে তাকে খারিফ শস্য, আর রবি শস্য শীতকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় তাকে বলবো আমরা রবি শস্য। তো এই তিনটি ছিল ঋতু অনুসারে ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। আরও শ্রেণীবিভাগ রয়েছে, আমরা এরপর দিন আলোচনা করব। তো আজকের মতো এটুকুই থাক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধা নেই। যদি কারো কোথাও অসুবিধা থাকে আমাকে তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমাকে কিন্তু ইনফর্ম করে দেবো, আর এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নেবে, এর পরের দিন কিন্তু আমি এখান থেকে পড়া নেবো।
তোমরা অনেকেই কিন্তু পড়া দিচ্ছ না, কিন্তু অনেকেই দিচ্ছে কিন্তু অনেকেই কিন্তু পড়া দিচ্ছে না। এবার যারা দিচ্ছ না তাদের কিন্তু নোটগুলো জড়ো হয়ে থাকছে। তো পরবর্তী সময় যখন আমি লকডাউন উঠে যাবে তখন কিন্তু আমি এই এগুলোর উপর প্রচুর পরীক্ষা নেব। সেই জন্যই বলছি তোমরা কিন্তু পড়াগুলো রেডি করে রাখো, এখন কোনো কাজ নেই, বাড়িতেই বসে থাকো গোটা দিন। তো মোবাইলটা পাওয়ার ফলে অনেকের হয়তো মোবাইলের উপর গেম খেলার উপর আসক্তি বেড়ে গেছে খুব, যে স্যারের নাম করে আমি মোবাইলটা আমি ঘাঁটি একটু মোবাইল গেম খেলি, কারণ বাড়ির লোক তো জানে না, বাড়ির লোক জিজ্ঞাসা করলে বলবো স্যার নোট পাঠিয়েছে সে নোটগুলো লিখতে হবে, এরকমও কিন্তু কমপ্লেন আমি পাই পেয়েছি। কিন্তু সেই জন্যই তাদের উপর তাদের উদ্দেশ্যে আমি বলছি তারা কিন্তু এই ভুলটা করো না, কারণ তোমাদের কিন্তু মাধ্যমিক যে পরীক্ষাটা রয়েছে তোমাদের কিন্তু টাইমলি হবে, আর পারলে তোমাদের তো রুটিনটা তো জানোই, হয়তো তোমাদের পরীক্ষাটা এগিয়ে গিয়েছে। সেই জন্য তোমাদের বলবো তোমাদের পড়াটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও, আর আমিও কিন্তু তোমাদের সিলেবাসটা কন্টিনিউ সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো লকডাউন ওঠার আগেই কিন্তু আমাদের ভারতের যে কৃষির চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা কিন্তু আশা করি আমি শেষ করে দেবো, যদি 3 তারিখে লকডাউনটা ওঠে তার আগেই আমি শেষ করে দেবো আশা করি। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই বাড়িতে থাকবে। ধন্যবাদ।